ওয়াও, ভেতর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটা ব্র্যান্ড নিউ গাড়িতে যে অবস্থায় থাকে আর কি, এখনও ঠিক সেম অবস্থায় আছে। দেখে নেন, একদম নতুনের মতো ঝকঝকে চকচকে দেখতে পাচ্ছি আমরা। কি আর এই প্রোভক্স সাকসেস মডেলে কিন্তু অল অপশন অটো হয়ে থাকে, ডোরগুলো, গিয়ার বক্স এবং যা কিছু আছে সবগুলোই অল অপশন অটো। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কিন্তু আমরা অবস্থান করছি সোহান মোটরসে, আর এই সোহান মোটরস থেকে আমরা আজকে একটি টয়োটা প্রোভক্স সাকসেস গাড়ি রিভিউ নিয়ে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, গলার অবস্থা কিন্তু খারাপ, যদি কথাগুলো ক্লিয়ার না আসে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গাড়ি সম্পর্কে জানতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনার নাম্বারে যোগাযোগ করে নেবেন। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু ভিডিও করতে এসেছি, যে আপনাদের অনেকের ডিমান্ড থাকে ভাই রেগুলার ভিডিও করবেন, তো এই জন্যে কিন্তু গলার খারাপ অবস্থা নিয়েও ভিডিও করতে এসেছি। তো যাই হোক, আজকে আমরা যে গাড়িটি সম্পর্কে জানাবো, টয়োটা প্রোভক্স সাকসেস মডেলের গাড়ি। গাড়িটির মডেল ইয়ার 2011 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2017 এবং পেপার্স আপডেট আছে কিন্তু 2023 সাল এবং 24 সাল পর্যন্ত। এবং গাড়ির কন্ডিশনের কথা যদি বলি, যে রিকন্ডিশন গাড়ি জাপান থেকে, মানে ফার্স্ট ওনার যিনি পারচেস করেছিলেন ঠিক তার নামে গাড়িটি এখনও আছেন, এবং তার কাছ থেকে কিন্তু সোহান মোটরস গাড়িটি পারচেস করেছেন। এবং গাড়িটির যদি কন্ডিশনের কথা বলি, ভেতরে ইন্টেরিয়র এক্সটেরিয়র গাড়িটির মানে যে অবস্থা আছে এখনও মনে হবে যে রিকন্ডিশনের মতো অবস্থা আছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের এই গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। এবং গাড়িটি কিন্তু স্মার্ট কার্ড সরকারে পেয়ে যাবেন এবং নেম ট্রান্সফার যেহেতু ফার্স্ট ওনার যে কোনো সময় করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা গাড়ির কন্ডিশন সম্পর্কে বিস্তারিত জেনে নেব। অল রাইট ভিউয়ার্স, দেখতে পাচ্ছি টয়োটা প্রোভক্স সাকসেস মডেলের গাড়ি। গাড়ি কিন্তু 11 মডেল, 17 রেজিস্ট্রেশন, পেপার্স 23 সাল 24 সাল। ভিডিও শুরুতে বলছি আমি কিন্তু যে রিকন্ডিশন গাড়ি যে অবস্থা থাকে আশা করি তার চেয়ে 10% কম অবস্থা পাবেন গাড়িটা। গাড়িটার মানে এতটা টিপটপভাবে ইউজ করেছেন, মানে গাড়িটা পার্সোনালভাবে ইউজ হয়েছে, কোনো রেন্টে চলে নাই, এজন্য এতটা ফ্রেশ অবস্থায়। এবং গাড়ি যদি ফ্রন্ট সাইডটা আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন যে অবস্থা আছে একদম নতুন নতুনের মতো অবস্থায়। গাড়িটির নাম্বারটি দেখে নেন, ঢাকা মেট্রো G26 সিরিয়ালের গাড়ি। এবং সামনে পেছনে কিন্তু বাম্পারটি কমপ্লিট। এবং এ পাশে দেখে নেন একটু গাড়ির যে কন্ডিশনটা আছে, একদম সুপার ফ্রেশ কন্ডিশন। এবং আপনাদেরকে রাইট সাইড দেখিয়ে দিই, গাড়িটির টায়ার এবং রিম একদম ব্র্যান্ডি কন্ডিশন, এবং সাইডে কিন্তু কোনো প্রকার ক্র্যাশ নেই। আর এই সোহান মোটরসে কিন্তু অলওয়েজ আমাদের ভিডিওতে ব্রেক করতে সহায়তা করে আকাশ ভাইয়ের সাথে কথা বলে আমরা জানবো। তো ভাই, গাড়িতে যেগুলো কালারগুলো আছে তো অরিজিনাল কালার, আকাশ ও আচ্ছা আচ্ছা, গাড়িতে কিন্তু অরিজিনাল কালারটা এখনও আছে। এবং গাড়িটি যদি আমরা একটু ইন্টেরিয়রটি দেখে নিই, আর এই প্রোভক্স সাকসেস মডেলে কিন্তু অল অপশন অটো হয়ে থাকে, ডোরগুলো, গিয়ার বক্স এবং যা কিছু আছে সবগুলোই অল অপশন অটো। দেখে নেন গাড়িতে ডোরগুলো মাস্টার সুইচ লাগানো, একদম ব্র্যান্ডিং কন্ডিশনের মতো আছে। এবং ভেতরে যদি আমরা ইন্টেরিয়রটি দেখি, সিট কাভার, ড্যাশবোর্ড এগুলো দেখে নেন কেমন ফ্রেশ অবস্থা আছে। এবং গিয়ার বক্সও কিন্তু অনেক ভালো অবস্থা পেয়ে যাবেন দেখতে পাচ্ছি। ভেতরে ইন্টেরিয়র কিন্তু ব্ল্যাক কালার, এবং সাইডগুলো একটু লক্ষ্য করেন আপনারা, দেখতে পাচ্ছেন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, যেহেতু অরিজিনাল কালার এখান থেকে কিন্তু কালারটি একটু উঠে গেছে আর কি, টাচ আপ পড়া হয় নাই, এর জন্য কিন্তু এ অবস্থা এখনও আছে। আচ্ছা, আমরা যদি ব্যাক সাইড একটু দেখে নিই, এবং ব্যাক সাইডে যদি টায়ারটি দেখে নেন আপনারা, টায়ার রিম একদম ব্র্যান্ড নিউ অবস্থা আছে। ব্যাক সাইডে যে লাইট এগুলো সবগুলো তো অরিজিনাল, সব অরিজিনাল। আচ্ছা আচ্ছা, এবং ব্যাক সাইডে একটু লক্ষ্য করি আমরা, ঢাকা মেট্রো G26 সিরিয়ালের গাড়ি, এবং সাকসেস মডেল, মেবি দুই পাশে লাইটগুলো তো সাকসেস মডেলে শুধু থাকে। ও আচ্ছা আচ্ছা, এবং আমরা একটু গুডস স্পেসটা দেখে নিই ভাই,
ওয়াও, ভেতরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটা ব্র্যান্ড নিউ গাড়িতে যে অবস্থায় থাকে আর কি, এখনও ঠিক সেম অবস্থায় আছে, দেখেন দেখে নেন, একদম নতুনের মতো ঝকঝকে চকচকে দেখতে পাচ্ছি আমরা কী অবস্থা গাড়িটা আছে। এবং গাড়িটা ভাই সিএনজিতে কনভার্ট করা, সিক্সটি লিটার, আচ্ছা এত সুন্দরভাবে ভিতরে সিএনজি সিলিন্ডারটা র্যাপিং করা, অনেক সুন্দরভাবে কাজ করেছেন, মানে যার গাড়িটি ছিল তিনি অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন এক কোথায়। এবং এই পাশ থেকে যদি লক্ষ্য করি আমরা লেফট সাইড থেকে প্যাডটা দেখে নেন, এবং সাইডের বডির কালারগুলো একটু দেখে নেন কী অবস্থা আছে, এবং গাড়িটার ইঞ্জিনটা দেখে নেবে কত সিসির ইঞ্জিন এটাতে। আচ্ছা আচ্ছা, প্রোবক্সের সাকসেস মডেলে কিন্তু 1500 ইঞ্জিন লাগানো আছে, তো আমরা ইঞ্জিনটা একটু দেখে নিব, ইঞ্জিন কন্ডিশনটা কী অবস্থা আছে। ওয়াও, গাড়ির ইন্টারিয়র এক্সটেরিয়র যেমনটা ফ্রেস ঠিক তেমনই, আর ইঞ্জিন কন্ডিশনটা ঠিক সেম অবস্থা আছে, একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা। ভিউয়ার্স দেখে নেন সাইডগুলো একটু লক্ষ্য করেন, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, যেহেতু বাংলাদেশে চলছে ভাই, কোনো অ্যাক্সিডেন্ট নাই তো। আচ্ছা আচ্ছা, এবং বোনারটি দেখে নেন কেমন ফ্রেশ অবস্থা আছে, এবং ভিভিটিআই 1500 সিসির ইঞ্জিন লাগানো, আশা করি ইঞ্জিনে কিন্তু কোনো প্রকার কাজ করতে হবে না আপনাদেরকে। ওকে, গাড়ি সম্পর্কে দেখানোর মতো কিচ্ছু নাই, শুধু একটি জায়গায় একটু ফলস আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেখানে যে রেন শেডটা উইন্ডোর যে রেন শেড এটা একটু সমস্যা আর কি, তো এটা আসলে চেঞ্জ করে অ্যানি টাইম চেঞ্জ করতে পারবেন, এটা দামটা হয়তো বেশি না, যে কোনো সময় আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে গাড়িটির প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি, গাড়িটির কত হলে পারচেস করতে পারবেন। তো ভিউয়ার্স, গাড়িটির কন্ডিশন সম্পর্কে বিস্তারিত জানালাম, 2011 মডেল, 17 রেজিস্ট্রেশন, পেপার্স 23-24 পর্যন্ত আপডেট, ফার্স্ট ওনার, স্মার্ট কার্ড সহকারে কিন্তু গাড়িটি পেয়ে যাচ্ছেন। আর গাড়ি কিন্তু নিতে আসলে আসতে হবে সোহান মোটরসে, আর এই সোহান মোটরসের লোকেশন বগুড়া সদর মাটিডালি বিমান মোড়ে। এসে যদি আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেন, অবশ্যই সরাসরি এই এই সোহান মোটরসে ওনার সুমন ভাষে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। তো যাই হোক, এই অবস্থায় কিন্তু গাড়িটির আস্কিং প্রাইস নির্ধারণ করা হয়েছে 980,000 টাকা, এটা কিন্তু আস্কিং প্রাইস। আর আমার রেফারেন্সে যদি আসেন অবশ্যই ভালো একটি অ্যামাউন্টে ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আজকে ভিডিও পর্যন্ত শেষ করছি, যেহেতু গলার অবস্থা খারাপ, হয়তো বা আমি অনেকেই কথাগুলো বুঝতে না পারেন, তো আজকে ভিডিও পর্যন্ত শেষ করছি, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।